হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। এই তো দেখতে পারা, আজকে বিকালে গরু মাংস বোনা বানাইলাম, আর গরু মাংস বোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবো। আর যারা আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন জানো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিলে সইন, নাইস নাইস কমেন্ট করেন, থ্যাংক ইউ এভরি ওয়ান। আর এই তো কেন দেখতে পারা, পরিমাণ মতো তেল দিলাইছি, হান্ডির মধ্যে অলরেডি সবটা রেডি করে লিছি। আর কেন ফ্রোজেন আদা রসুন রেডি করে লিছি, সাথে থাকা আশা করি আপনার আরও ভালো লাগবো। আর এই গরু মাংসটা মানে আড্ডি গুড্ডি আর মাংস সব মিলে এই মানে কেতা সবটা মিক্স আছে মাংস একটা। আর এই তো তেলও একটু গরম হয়েছে, আর এখন আমি আদা রসুন দিলাম। আসলে ইজি গরু মাংস বোনা, আর আমি কীভাবে আমার বাসাত বানাই একটু শেয়ার করলাম। তেল দিলাম, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তলকাতলে জাজির পরিমাণ মতো দিলে ইম্বালা, আমি মাংসর পরিমাণ মতো দিছি, কেন দেখতে পারা টু অনিয়ন কাট করে রাখি দিছিলাম। আর অনিয়নটা দিলাইছি অলরেডি। মাংস বোনা আসলে বেশি হার্ড কিচ্ছু না, ইজি, বা সবাই সবাই নিজের মতো করি, আপু একরকম করে কুক করবা, কিন্তু আমি কীভাবে কুক করি একটাই শেয়ার করলাম। আর অনিয়নটা দেখতে পারা সুন্দর করে মিক্স করে নিলাম, টু থ্রি মিনিট পরে দেখাইমু। আর এখানের মধ্যে ফ্রি তেজপাতা দিছি, অনিয়নের সাথে তেজপাতাটা দিলে আমার কাছে ভালোও লাগে। আর এখানে মাংস দেখতে পারা সুন্দর করে ধুই একদম রেডি করে রাখি লিছি, এখন আমি নাইস করে ডালিয়া দিলাম। আর অনিয়নটা এত বেশি ব্রাউন করা লাগে না, যেহেতু মাংসটাও কুক হইতো, অনিয়নও মাংসের সাথে কুক হয়ে দিব। আর সুন্দর করে নিচু উপরে করে মিক্স করে দিলাম। যারা আমার ভিডিওটা শোভা চৌধুরী পেজ থাকে দেখা, ফেসবুক পেজ থাকে, প্লিজ আমার ভিডিওটা লাইক দিবা, শেয়ার করবা ভালো লাগলে, আর আমার পেজটা ফলো করে দিবা। আর গরু মাংস বোনা তো মানে কি খুবই টেস্টি হয়, আর আমার বাসার সবাই লাইক করবেন গরু মাংস বোনা। আর গরু মাংসটা আমি 5 মিনিট পরে পরে নিচু উপরে করে সুন্দর করে মিক্স করে দেই, যেহেতু অনিয়নটাও কুক হইতো। আর এখন আমি আট ভরমু সব জাতের গরম মশলা, দেখা করা কেন 3 স্টার দিছে, স্টারগুলো দিলে বুনা কারির মধ্যে অনেক টেস্টি হয়। আর এখানে সব জাতের গরম মশলা, ডালচিনি, লং এলাচি, আর এসব আছে লং, গোলমরিচ, এগুলো দিছি। টোয়েন্টি মিনিটের মতো কুক করার পরে দেখাইমু কীরকম হয়েছে মাংসের কারিটা। এই তো 40 মিনিট কুক করার পর দেখতে পারা মাংসর মানে অনিয়ন ভাঙি গেছে গিয়ে, আর মাংস কুক হয়ে গেছে গিয়ে, এখন মশলা আমি আদা করবো। আর মাংসের মধ্যে কুক করার লাগে কোনো পানি আমি আদা করছি না, মাংস থেকে যে পানি বার হয়েছে ও পানি দিয়ে মাংসরে কুক করলাম, এক্সট্রা কোনো ওয়াটার আদা করছি না। আর দেখতে পারা এখন আমি মশলা আদ করবো, সেটা হকা কিটা কিটা মশলা দেই। তো একটা আমি দিছি জিরা ফার্স্টে, আর 1 স্পুন হলুদ, আর মরিচ 2 স্পুন দিলাম। আমার কাছে এখানে আরো আছে, আমি
আর এখানে সব জাতের গুঁড়া মশলা সব জাতের মিক্স মশলা আর কি একটা আট করছি এখন সুন্দর করে নিচুর ফ্রো করে মিক্স করে নিব আর এই মশলাটা স্লো আগুন কুক করব অবশ্য বেশি আগুন দিতে হবে না বালাটিনে খসাইবা যত বেশি গরুর মাংসর মশলা দেওয়া মানে খসানি হয় মাংসর কারিটা তত বেশি টেস্টি হয় আর আমি এই মাংসর কারির মধ্যে কোনো ওয়াটার অ্যাড করতাম নাই আগুন একটু কমাইয়া দিব স্লো আগুন করলে ওয়াটার অ্যাড করা লাগে না স্লো কুক হইয়া পরে আরও পানি আরও বাড়াইব দেখতে পারলাম আর বালাটি কিনে কষাইলে আর কি গরুর মাংসর কারিটা অনেক টেস্টি হয় এই তো 5 মিনিট কষানোর পরে আরও কিতে কিতা অ্যাড করে দেখাইলাম 2 পিস লাইম অ্যাড করলাম বাসাতে লাইম থাকলে মানে ঠক জাতি কিছু থাকলে কি মাংসের মধ্যে দিলে আমি লাগে লেম্বু দিবা না লাইম কিংবা ইংলিশ লেমন থাকলে দিবা আর এখানে টমেটো দেখতে পারা 2 কাট করছি আর 1 রেড পেপার কাট করছি আর এই খোসানির মধ্যে মানে দিলাইলাম আমি টমেটো আর রেড পেপার দেখতে পারলাম পরে আমি 20 মিনিট এভাবে স্লো আগুন কষাইমু পরে দেখাইমু কারির লুকটা কিরকম হয়েছে এভাবে যদি গরুর মাংসরে খসাইয়া সুন্দর হইয়া নাইস হইয়া বোনা করে রান্ধা হয় তাইলে খুবই টেস্টি লাগে ভাত পাইতে ইয়ামি ইয়ামি কারি দিয়ে ভাত পাইতে কি ইজি 1 প্লেট ভাত অনাসে খাওয়া যায় আর এই তো আজকে যে আমি গরু মাংস বোনার রেসিপি শেয়ার করলাম অনেকে আমার ফেসবুক পেজ থেকে কইন বোনা গরু মাংস বোনা দেখতে চাইন ভাবলাম তো আজকে একটা শেয়ার করি লাই এই তো দেখতে পারলাম মাংসর কারিটা একদম রেডি হয়ে গেছে কি আর আমি অলরেডি রেডি হয়ে গেছিল কি আমি রিজন দিয়া না রে অলরেডি এখান থেকে নেওয়া কারিগুলা দিয়া বাদ দিলাইছি এলাকি দেখতে পারা মাংসটা একদম কমে গেছে কি আর এখন আমি একটু পরিবেশন করে আপনারা দেখাইব কারিটা কিরকম হয়েছে লুক আর মাশাল্লাহ অনেক ইয়ামি হয়েছে কারিটা যেহেতু আমি রিজন রিয়ানারে বাদ দিছি তারা এখান থেকে নিয়ে মাংস নিয়ে বাদ দিছি আর তারা অনেক লাইক করছেন আর আমি ভাবলাম একটু আপনারা পরিবেশন করে দেখাইলাই কারিটার লুক কিরকম হয়েছে আর গরু মাংসটা আসলে আমি যত কম তেল দেই তবু আড্ডি গুড্ডি তো একটু তেল বারোই যায় দেখতে পারলাম এই তো মাংস বোনার কারির রেসিপিটা দেখাইলাম আশা করি আপনারা সবাই গেছে অনেক অনেক ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকা বাই এভরিওয়ান সি ইউ সুন